রাজধানী শ্যামলীর একটি মোটরসাইকেল শোরুমে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও আলামত সহ ডাকাতি করা অর্থ উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংস্থাটি বলছে এই গ্রুপে মোট নয় জন সদস্য ডাকাতির কাজে সক্রিয় রয়েছে দীর্ঘদিন থেকে রাজধানী মোহাম্মদপুর ও এর আশেপাশের এলাকায় বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে আসছে তারা বিভিন্ন ব্যবসায়ীদেরকে ফোন করে প্রথমে চাঁদা দাবি করে পরে চাঁদার টাকা দিতে না চাইলে হুমকি ধমকি এবং পরে সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানের ডাকাতি করে অর্থ লুণ্ঠন করে এই ডাকাত চক্র র‍্যাব জানায় ইডেন অটো ডাকাতির পূর্বেও প্রতিষ্ঠানের মালিকের কাছে চাঁদা দাবি করেছিল এই ডাকাত চক্র মূল হোতা জহিরুল ইসলাম সহ 6 জনকে র‍্যাব গ্রেফতার করে গ্রেফতার কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতির কাছে ব্যবহৃত চারটি চাপাতি এবং লুণ্ঠিত যে অর্থ সেখান থেকে এক লক্ষ তিরানব্বই হাজার টাকা এবং ডাকাতির সময় তাদের পরিহিত যে জামা দুটি গেঞ্জি এবং একটি লুঙ্গি উদ্ধার করা হয়